এটা তো নাড়ি দিয়ে গ্রাম, আমি মনে করি এটা আমার গ্রাম। আপনারা তো মনে করেন আফসারি ভাই আসলে আমাদেরকে ভুলে গেছে, আসলে আমি ভুলি নাই। আমার তো মন চায় আমি প্রতিবার আসি, কারণ হাসার মাঠে আমাকে এগুলা জিজ্ঞেস করা হবে, এটা তো তোমার এলাকা। মাসুক ভাইকে আমি বলবো অনুষ্ঠানগুলো আমাদের সময়ের সাথে শিডিউল করেন, ইনশাল্লাহ জনগণ শুনবে, আমিন। হয় একদম অক্টোবরে যদি খোলা যদি জমিন থাকে, অথবা ইরিদান কাটলে যদি জমিন শুকনা থাকে, অথবা দিনের বেলা করবেন। 10টা থেকে 12টা মহিলা সমাবেশ, 12টা থেকে স্থানীয় একজন বক্তা, জোহর থেকে একজন স্ট্যান্ডার্ড বক্তা, আসর নামাজ পড়ি আমরা আরেকজন বাইরের মেহমান দিয়ে আমরা করলাম, দিনে দিনে অনুষ্ঠান শেষ। দেখবেন ইনশাল্লাহ অনুষ্ঠানটা কন্টিনিউ চলবে, কারণ আমরা তো সময় দিতে পারি না। এখন সারা রাত ছিলাম কোথায়, গাড়িতে, মানে বসিয়ম দিয়ে বলটাও নাই, 3-4 ঘন্টা বয়ান দিতাম ইনশাল্লাহ। কারণ বলও নাই, শক্তিও নাই, মন আছে, মন দিকির বুকে ব্যথা করতেছে, তবুও যা পারি, আল্লাহ যাতে এটাতে বরকত দেয়। আর কথা দিলাম ফোসাই দিব একদিন, আল্লাহ যদি সান্দে বুঝে অত্তর করে, আমিন। এদিন না লামসারি ফাজাল মাদ্রাসা প্রায় 3 ঘন্টা, হ্যাঁ তারা স্লিপ দেন নাম বেল না, এখন নামা নামি নাই, আর যে হুজ চুক্তি, মাইকও ভালো আছে, সব ভালো আছে, চালাচি মানে। তো যা হোক, সময় কিন্তু চলে যাচ্ছে, আল্লাহ তুমি আমাদেরকে বরকত দাও। তো আজকে যে বিষয়ে আমি কথা বলবো, বিষয়ের নাম হলে হাসতে মানা বুড়ির জামাই, আলোচ্য বিষয় আর কথা কসা ভাই বুড়ির জামাই, যে টপিকসে কথা বলবো বিষয়ের নাম বুড়ির জামাই। কথা কইতে হইব, প্রশ্ন করি জবাব নেওয়ার সময় তো নাই, সময় তো কম, 7টাতে তো বয়ান শেষ হয়ে যাব, সময় কম কাজ অনেক বেশি। অর্থাৎ কিতাবু জাম্মিদ দুনিয়া, দুনিয়ার নিন্দাবাদ নিয়ে কথা বলবো, ইমাম গাজালি রহমতুল্লাহ আলাই এহিয়া উলুমুদ্দিন থেকে তিনি বিশ্ববিখ্যাত একটা আলোচনা ছোট্ট করে তিনি থ্রো করেছেন, একটা শিরোনাম পরিচ্ছেদ কিতাবু জাম্মিদ দুনিয়া, কি সুন্দর আলোচনা, তামাম পৃথিবীর স্কলারদেরকে ফিসাই দিছে উনি। কোন মায়ের সন্তান জন্ম দিল, ওনার কিতাব পড়ার পর অন্য কিতাব আপনার আর ভালো লাগতো না, এটা যারা পড়ছে শুধু তাদের কলিজাটা জিনিসটা আঘাত করছে। কি মিশে কি মাল লোড দিছে ওনার কিতাবে, একটা জিনিসকে এত সুন্দর করে বোঝানোর মতো আমার এই ছোট্ট ব্রেন আমি আর দেখি না এই উম্মতের মাঝে। একটা জিনিস দচ্ছ তো এটারে বুঝে দিব, তুলা দুনা করিয়ে লেব, জরিফ হাদিস যে চাহাদিস হোক এটা দিয়ে হইলো, যুক্তি দলিল দি, ফিলোসফি দি, দর্শন দি, বৈজ্ঞানিক থিসিস দি, কোরআন সুন্না দি, রেজি রেজি করিয়ে দিব, আলহামদুলিল্লাহ। আল্লাহ নাই দিয়ার জমিন থেকে দোয়া করতেছি, সাইয়েদেনা ইমামুনা ইমাম গাজালি রহমাহুল্লাহ তাআলার কবরকে নূরে মুনাওয়ার করে দাও। কোন জাতের আলেম, আল্লাহ জাল্লা শানু বলেন কিছু কিছু জাহান্নামী রে আল্লাহ জাহান্নামে নিব, এখন জাহান্নাম জোগাড় দিব, মরি যাই গো মারিয়ালার মারিয়ালার। আল্লাহ জাল্লা শানু কবেন কলাক সাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, চুপ কর, মাছ চলবে কথা নাই, মাছ চলবো কথা নাই, চুপ কর। এই আয়াতের তাফসিরে মানে এরা দুনিয়াদার ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একখান হাদিস কয়, আমার উম্মত হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া, সব ভুলের মূল দুনিয়ার ভালোবাসা হায়, সব ভুলের মূল। আমাদের বাড়ি জান্নাত, এখানে আব্বাকে জেলে দিছে, আব্বা জেলে আসার কারণে এখন ওয়ারিসানা সূত্রে জেলখানা এটা পাইছি আর কি। মূলত আমাদের বাড়িটা কোথায়, আমি আল্লাহ তোমাদেরকে দিলাম, এটা তোরা ওয়ারিসানা সূত্রে মালিক নারী দিয়ে আছে যারা। আমার এই যে কলিজার ভাই, আমার শ্রদ্ধেয় বড়বে, আমার খোরশেদ ভাই এখানে সম্পদের মালিক, বাপদাদা থেকে যেটা পাইছে ওনার নামে লিখি দেন,
কিন্তু ওয়ারিস সূত্রে তাম পৃথিবীটা স্বীকার করে, এটা দেখো ওয়ারিস আনার সম্পদ। আল্লাহ কো জান্নাত তুই সাসকা সাই আর শরম দিচ্ছে রে, জান্নাত তোরা ওয়ারিস সূত্রে মালিক। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কালকে সকালে কেমন জানেন তো সুবহানাল্লাহ, জানেন কিস্তিটি আল্লাহ নি বার করে সুবহানাল্লাহ। কইতেছি তোর সময় হলো স্থিতি টাইম সাতটাতে আয় নাই, তো তোর লোক আয় কর্য করলে তোর লস হব না। একটা হাদিস কম বলতে আর ইয়ের সুবহানাল্লাহ, জোরে গো জরিবা না দে কিস্তি দে। আল্লাহ আল্লাহ জানু কো বন্দারে তোর আব্বারে আয় জান্নাতে বিয়া হরাইছি। উত্তরটা ইউনিয়নের কাজী সাহেব লাগানো, আলম সাহেব লাগানো, রামপুর হুজুর লাগানো। আদমো তুমি আর তোমার ওয়াইফ আমার জান্নাতে থাকো। তাইলে বুঝা গেল কি বিয়া ফড়াইছে কে। আবার আল্লাহ আমাদের নারী দিয়া মসজিদের কোরআন শরীফ আবার আল্লাহ কো বান্দা ওয়াসাওয়াজনাহুম বিহুরিন আইন, আমি আল্লাহ তোমাদেরকে হুরিনের সাথে বিয়ে পড়াবো। জাওয়াজনা জমা মুতাকাল্লিম সিগা ফেল তার ফাইল আমার আল্লাহ কবিয়া আই হড়াইম আই হড়াইম। নবীজি কো ফাতে কত জ্বর, নবী হাদিসে বলতে আছে কিছু কথা আল্লাহ কয় কিছু নবী কয়, আহারে প্রেমের খেলা। নবীজি ডাকো হিডাও হি, আল্লাহ জি ডাকো হিডাও হি, হিডাও হি আল্লাহ টাইলো ওহিয়ে মাতলু, নবীর টাইলো ওহিয়ে গায়ের মাতলু। শুধু ক্লাসিফিকেশনের পার্থক্য আর কোনো পার্থক্য নাই, বসুন একরকম কার্যকর। কেমন নবী রে, 12,500 ইফতেজাজ হুম সহবাস করে পর্দা ছিঁড়বে। সূরা ইয়াসিনের 59 নম্বর আয়াতে কয় ইন্না সাহাবাল জান্নাতি লিয়াওমা ফি শুগুলিন ফাকিহুন, জান্নাতিরা জান্নাতি শুগলুনের এক অর্থ আড্ডা, আন্তর্জাতিক আড্ডা দিবস। শুগলুনের আরেক অর্থ হচ্ছে সহবাস, সেখানে তারা আনন্দ করব। ওহু আলালার কিয়াং জুরুন ইয়ান সম্ভবত 56 নম্বর আয়াত সূরা ইয়াসিন। সূরা ইয়াসিন আমাদের নারী দিয়ে কোরআন শরীফ নাই রে, আসেনি তো তোকে বাইর লোকের সূরা দিনে শুরু করলাম এক কাছে কিনা রে দেন্দি মাছের লাইনে স্বীকার করতেছে কাছে হাত দিলে হাম যায়। ওই আগের বেদা মাছ মেনা মাছ দেন্দি মাছ মনে আসেনি, এখন আয় আল্লাহ আল্লাহ শানু কো বিয়াটা কেমন হইব বান্দা। আজম মুফাহারা এই জান্নাতি মহিলাগুলা ফুত পবিত্র, আজমাজনে সেফত আনছে মুতাহারা। মুতাহারা কি লাইন ফুত পবিত্র আল্লাহ, আল্লাহর এই বাণীটার অর্থ মুফাসসিরিনে কেরাম 8 রকম 10 রকমে করছে। মুতাহারাতুন মিনাল আরাকে ওয়াল বুসাত ওয়াল বুসাত ওয়াল নুখামাত ওয়াল হাইজ ওয়াল নিফাস ওয়াল মানি ওয়াল বাউলে ওয়াল গাউতে ওয়াল ওয়ালাদে। জান্নাতি মহিলারা থুথু থেকে, কাশ থেকে, শ্লেষ্মা থেকে, ঘাম থেকে, তারপরে হাইজের রক্ত থেকে, মিঞ্চের রক্ত থেকে, পেশাব থেকে, পায়খানা থেকে, বীর্যের দুর্গন্ধ থেকে, সন্তান উৎপাদনের নির্যাতন থেকে, এই 10টা জিনিস থেকে তারা পুত পবিত্র। কথাটা কয়েকে আর কথা তো তোকে আধা আধা বিশ্বাস হইব। তুই আজও আজও মোত্তাখানা শুধু এই গুগল শরীফে লেখিস, এই দুনিয়ার তাম পৃথিবীর অন বড় হুজুরের নাম হজরত গুগল হুজুর। হজরত এ কালা ভাণ্ডার কাছে লেই থুইস আজও আজও মোত্তাহারা 7টা সুরা 7টা আয়াতে লেই থুইব। তুই খিলা রেল স্টেশন আয় যদি নাড়ি দিয়া হ থাস্তা শুধু শুধু সাহস দিল দেশ হুজুর আয় কত নাড়ি দিয়ে যাই। এই সিটিংয়ের মহিলা খলিফা একজন আছে, এতে খুব সুন্দর ইংরেজি কয়, দারুণ লাগে। কি লাগে এই মহিলা খলিফা তোরে কইব 300 মিটার স্পন্টেড ঠিক রে। তাইলে দুনিয়ার সারা মৌলবীর নাম হযরত গুগল মৌলবী হযরত। আজও আজও মোতাখারা বিয়ে করাইব আল্লাহ ফুত পবিত্র। সুরার রহমানে আল্লাহর একটা আয়াত কয় বান্দা ন প্রয়োজন নেশা কলেজ নাড়ি দিয়ে নাহি দারে ফ্রেম করছিলি হি, ফ্রেম করার সুযোগ নেই মাইয়ার বাগিরা গাড়ি এলাইব তোর সেসিয়া লাইব
মাইয়া বিশ্ব সুন্দরী একদম সুত পবিত্র আল্লাহ কোন আইকার জেনেও দুই নম্বরই করার সম্ভাবনা আছে লাম ইয়াতমিস হুন্না ইনসু কবলাকুম ওয়ালা জানন পাবিয়াই আলাই রব্বিকুম তুকাজিবাত বন্দারে জান্নাত নাই জিজ্ঞের বিয়া করাই এবং জীবনের লগে বন্দা এগুনেরে মানুষ তো স্পর্শ করা দূরের কথা কোন জিন পর্যন্ত তাদেরকে স্পর্শ করে না ভাই সব কথাটা কয় কে আল্লাহ আত্রানের ভিতরে থাকে আই এমনি মুখখানা ফুলুক আরে হেদায় দিত লাগাচ্ছে আই জেন্নে জেন্নে করিতে এমনি এমনি করবি জেন্নে আতুরে আল্লাহর দিকে এমনি ডাইরেক্ট দেখা দিবি শাহাদাত আঙ্গুল দিয়ে কে কয় আল্লাহ আকল আদেন সোজা করবি আতিরে নেবে তো কালা জ্বরের বেরামে নি দিচ্ছে কে কয় আল্লাহ এক সুরে আল্লাহ ওম্মারে মা আল্লাহ অফার গুলো ডারে গাল্লা দিচ্ছে আর তুই কোন প্রেমিকার না যেই প্রেমিকার লগে বিয়া দিব আল্লাহ কয় দে তা করে মানুষ তো দূরের কথা কেউ প্রেম করা তো দূরের কথা জিনও স্পর্শ করে না মহিলা করে জিনে ধরেনি ধরেনি সাইজ করে এলাই আল্লাহ কইবেন একটা ইনটেক হুরুম মাকসুরাতুন ফিল খিয়াব জান্নাতের ব্রাইডাল চেম্বার আমি আল্লাহ সংকৃত করে রেখেছি ব্রাইডাল চেম্বার কত বড় কে ইচ্ছা নবীজি কো বাইদা থেকে সানা পর্যন্ত এত বড় বাসর ঘর বাসর ঘরের হইলা তালা সাত তিন মাইল লম্বা উপরে নবীর কথা মিশা নবুয়তের আগে হরে কোনদিন নবী মিশে কথা কইছিনি আল্লাহ আকবার কোনদিন মিশে কথা কয় না কোনদিন কারো থেকে প্রতিশোধ নাওনি তুমি নাওনি তুমি সকলের মুক্তি চেয়ে করলে দোয়া দিব সজামি করলে দোয়া দিব সজামি শত্রু মিত্র সবার তুমি ছিলে মহান আমানত দার আলামিন উপাধি ছিল বিশ্বজুড়ে তোমার পাওনা উপহার চে চে মাগফেরাত কাঁদবে যেদিন আখেরাত চে চে মাগফেরাত কাঁদবে যেদিন আখেরাত তুমি শুধু সাফায়াতে দেবে আঞ্জাম দেবে আঞ্জাম তুমি শুধু সাফায়াতে দেবে আঞ্জাম রহমাতাল্লিল আলামিন সরদার আল কাউনাইন রহমাতাল্লিল গজল আইয়ে না গে বলি গেছ কেসি কেসি রহমাতাল্লিল আলামিন সরদার আল কাউনাইন কামলিওয়ালা ফেয়ারা নবি নাও গো সালাম নাও গো সালাম আল্লাহ মিথ্যা কথা কয় না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন না কোনোদিনও বলেন নাই এই আয়াতটা পড়লে আমার এত মায়া লাগে রে মনে হয় যেন রব্বুল ইজ্জত আমাদেরকে আমাকে সুমো দিয়ে কোলে উড়াইয়া আল্লাহ কইতে আছে ওয়ামান আসদাকু মিনাল্লাহি কীলা আমি আল্লাহর কথার চেয়ে আর কার কথা অধিক সত্য হতে পারে যুবক তাহলে বিয়ে করাইব কে জোরে কইস আল্লাহর নাম সিটকার দিয়ে সুন্দর করি প্রাণ খুলি প্রেম খুলি কইবি ইনশাল্লাহ আল্লাহ কে করাইব আরো জোরে তুই আল্লাহর দিকে আসত্তি তুই হজরত মোবাইল শরীফে না চাস কালাহাড়া তোর হত্যা করিয়ে লাইস নবীজি ক নবীজির সাহাবিরা ধরল একদিন হুজুর এখন তো আপনি অত্যাধুনিক অস্ত্র দিয়ে যুদ্ধ করেন পৃথিবীতে এর ভালো অস্ত্র নাই কহ কামনের ফলে কি আর অত্যাধুনিক সর্বাধুনিক কোন অস্ত্র আসবে না কয় কিতা ক তীরের মধ্যে বিষমাকি আমার মতের সোকবাই মারিব আর নাজরুন আর নাজরুন সাম্মা সাম্মাইল কাল তীরের মধ্যে বিষমাখি চোখে মারি দিব গেত গেত করে মারি দিলে তাকে কল পর্যন্ত হত্যা হয়ে যাবে আমাদের 810 কোটি মানুষকে ইউদ্দিন আসারা এই কালাফাড়ার ভিতরে সহবাসে লিং দি ল্যান্ডা ছবি দিয়ে আঙ্গুরে মারিয়ে লিস নাওয়াজ বিল্লাহ ইহুদিরা পরমাণু অস্ত্র বানাইছে
তাকে খেয়াল হলে মুসলমানে মরবার না আড়ে কই দিবি বলে শহীদে যাবি তুই তো ডরাই না কীর্তন এটি দিয়ে আগে বলো দেমি জেলেনস্কি আর ভ্লাদিমির পুতিন দুই ফাঁড়া দুই ইহুদি লাগে উরা পৃথিবী শেষ করে তৈলি কী করবি ফিলিস্তিনের রামাল্লা দখল করি একসাথে চারটা টেলিভিশন সেন্টার থেকে এ ল্যাংডা ছবি দিয়ে দিয়ে দি সাই আগে হলাম আইয়া বেগুনতাংশ স্কুল কলেজ মাদ্রাসার বেগুন হলারা বই থাকি রে হ্যাঁ এতে একা একই থাকতো সাই এতে বিস্মাকা এতে মরে গেছে তো কত আগে বুড়িগেরা পর্যন্ত ল্যাংডা ছবি সা মশায় তো রেসলিং সাই রেসলিং বুড়ি ওই হালত দুয়ারে উত্তর বগুর লোকের বাতরান দেয় বুড়িগা বলা এদিকে নাতিনের কর নাতিন নাই দেয় নাড়ে দিয়ে নাই দেয় ওরে ওই লাকসম কলেজ ও আফু আফু আরে কত আফসারি মানুষটা কিন্তু বার করে দে ইয়া তা হবে তো এটা মানে তো এটা খুলি দে বুড়িকে আঙ্গুল দিয়ে ঠেলে ক ভাইয়া ঠেলেন কা কঠেলি আজারি ওয়াজ টোকাইয়ের আসলে বুড়িয়া রেসলিং টোকায় ওখানে রেসলিং ছায় আবার বুড়ির বলা এই ল্যাংডা ল্যাংডা বেড়ি ইডি হাসমিন না ওজন বুড়ির ডাক দে তুই এভাবে খেয়ে বুঝাও খা বুড়িকে খাল না থাকলে কি সে ক্ষেপ্তি আছে এরকম সিটিং বুড়িয়া বর্তমানে সাদুর গাদ দেয় না আর মাহফিল নাই রে এবার বুড়ির কিন্তু বয় বসে বুড়ি গার মেয়েদের একটু খুন খুন্না গন্ধ বুড়া মানুষের তো আর বডি লোশনের গন্ধ নাই অত একটু হরিব তোরে দে আয় মাসে 20,000 টাকার ওষুধ খাবাই ইলা তোরে খিলে স্কুল তো গণ উদ্যোগ তুলে দেয় বিয়ে করে ফ্রেম করছিলাম জাতীয় অনুষ্ঠানে তুই একটা গান গাইছ ড্যান্স দি দেড় মন ওজন আসিলি তো তখন 30 কেজি অত ওজন নাই হরিব বুড়িয়া করতে আছে কত রায় জাতীয় দিবসে একটা গান করতে এমন ছিলাম একটা কবিতা তুই আবৃত্তি করছিল অনেক ভালো লাগছে আজ ধান খেতে রই রৌদ্র ছায় লোক ছুরির খেলা রে ভাই চোখা চোখির মেলা বুড়ি মিড়ির মিড়ির আস কাল আসিচ্ছা তুই যে এতটা আর ওষুধ খাস তো তোর আড্ডি ছাড়া কিছু আছে বুড়িয়া বুড়ির মাথা টিভি দেখো সা এইটার দিকে সা এতে হাঁস মনোজন ওই ল্যাংডা রেসলিন এডি বেড়ির গো এরকম সিটিং বুড়িগা বর্তমানে আমার মা ফিল নাই রে হোলা মাইয়া তারপরে হোলা মাইয়া বুড়িয়া বুড়ি যত মানুষ আছে রে সব টিডি সাই দম সব কথা ঠিক কিনা এরে এতরে কদর মারা সাই তুই আমার জবাব দিব তো ওই হিন্দি মাইয়া আল্লাহ তোমার আশ্রয় সাই আল্লাহ আমার সময়টা কম আল্লাহ আমার এই এলাকার মানুষ পাগল ফারা এতরে উড়াই নাস না এনা কেন যুক্তি দিলি আমাদের ক্যামেরা গুলো ধ্বংস করবো টেলিভিশন গুলা ওই হিন্দি বল মনে ওই হিন্দি বল এত ওই হিন্দি এক সাইডে বল দুইজনে কিছু করছে এত থাক ওই হিন্দি বয় বাবা ওই তুই হিন্দি বয় তুই ভালো আই লাভ ইউ এতরে সবাই আই লাভ ইউ কর লাইলাহা জোরে লাইলাহা ইল্লাল্লাহ লাইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় বন্ধুরা তো এই জিনিসটা সাই কি হয়েছে সব শেষ তো নবী কেমন করে 1500 বছর আগে কথা কইল সব হোলা মাইয়া বেড়া বেড়ি সব দুনিয়ার দিকে আমরা আছি এই দুনিয়ার ভালোবাসায় আমরা শেষ করে গেলেছি সাহাবায়ে কেরাম জান্নাতের নিয়ামতগুলো মনে হয় যেন দেখতেন এইভাবে তারা পাগল পারা নামাজ কলমা একামতের দিনের কাজ কোরআনের কাজ সবসময় করত এই আঙ্গুল আকশন থানা ধর 8 লাখ লোক আজকে আমার 10 গা লোক দেয়া কোরআন শরীফ তেলাওয়াত করছে আসেনি নাই 10 গা হুজুর দেয়ার না 10 গা হুজুর কোরআন আজকে স্টাডি করছে নাই এই জন্যই আল্লাহ বিশ্ববাসীকে দৃষ্টান্তমূলক আজাব দিব দিবনি আল্লাহ যেখানে করলো জান্নাত আয় দিও নুজুলাম মিন গফুরি রহিম এটা তাফসীর পরে করি যেখানে আল্লাহ কো বিয়া আয় করাইও আর ইয়ান সব হলাম ইয়ারা ফ্রেম করিবার লাই তারপরে 2 নম্বরই করিবার লাই এই হজরত মোবাইল লই ওই কইছি না তাম পৃথিবীর বড় হুজুর হজরত গুগল হুজুর তবে এতে সিটিং 2 নম্বরইও দেয় আয়াতে ঠিক কিনা আঙ্গো লারা এভাবে সাইতি আছে জান্নাতের অফার দিচ্ছে আল্লাহ হ্যাতে ইয়ান্দি টোকা হুন্ডা লই খিলার দিকে যায় মায়েরা 3-4 জন স্কুলে যায় হাতে হুন্ডা লাগাই দিতে লাগে মায়েরা কোথায় দাঁড়ো দূরে পিনি মানে আফু এটা একটু স্টাইল করলাম আর কি এরকম সিটিং হোলা বর্তমানে আমার মা ফেলে নাই রে এতে মাইয়া দেখলে গান গায় আমার হার কালা
করলাম রে ওরে আমার দেহ কালার লাইগারি। নাজবিল্লাহ কসা মনোযোগ দি হনে অন্তর কালা করলাম রে দূর অন্তপরবাসে। কবি জসীমউদ্দিনের গান লাভ হইব না, কয় হাড় কালা করছি লাভ হইল কিচ্ছু, আই লাভ ইউ আল্লাহ রে ক আল্লাহ আতুরা আল্লাহ আই লাভ ইউ ও মনরে। কবি বলছেন হাড় হইল জর জর অন্তর হইল গুরারে আমার অন্তর হইল গুরা ও মনরে। হার হইল জর জর অন্তর হইল গুরারে আমার অন্তর হইল গুরা। প্রীতিবাং গিয়া হ্যাঁ হ্যাঁ ঠিক কি না, প্রীতি ভাঙ্গিয়া গেলে হায় হায় প্রীতি ভাঙ্গিয়া গেলে নাহি লাগে জোড়া রে দূরন্ত পরবাসে। যত প্রেমের গান শুনবেন শেক শুধুমাত্র আল্লাহ জাল্লা শাহানুর সাথে প্রেম করলে শেক খাওয়ার কোনো সুযোগ আসেনি রে। আল্লাহ জিনা আমানু আশাদ্দু হুব্বাল্লিল্লাহ, যারা মুমিন তারা আমি মাওলাকে সবচেয়ে বেশি ভালোবাসে। মুমিনেরা দুনিয়া বিক্রি করে আখেরাতকে নিয়ে লেছে, খিলা বাজার গরু বেছে, 1.5 লাখ টিয়া বেরোর বেছে, গৃহস্থ টিয়া ডাহাই খুশি টিয়ার দিকে চাই মিড়ির মিড়ির আসে মাইয়াডারে বিয়া দিও, তারপরে বিল্ডিং করিও, তারপরে গরু কিনিয়া গরু কি গরু ভাই খুশি কত দিয়ে কিনছেন কো ভাই সব 1.5 লাখ গরুর হিড়ের মধ্যে থাপট দে গরু এনে। এই মুমিনরা এই মুমিনরা দুনিয়ার বিনিময়ে আখেরাতকে নিয়ে এলেছে, তাদের নজর থাকবে আখেরাতের দিকে, তারা দুনিয়াকে এত বেশি ভালোবাসতে পারে না, কথা ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় আমার উম্মত ওয়ালা নাসিফুহা আলা রাসিহ খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিয়া। জান্নাতি মহিলাকে যে স্ক্রাপটা দেওয়া হবে, তাম পৃথিবীর স্বর্ণের খনি তেলের খনি রেল ইঞ্জিন বিমান তারপরে মসনদ সিংহাসন সব বিক্রি করলেও জান্নাতি মহিলা একজন মহিলার হুরের ওনার দাম দেওয়া যাবে না। কথাটা কি আমদুয়ার থেকে আনছি? আপনি গুগল মৌলবীর কাছে লেখেন ওয়ালা নাসিফুহা আলা রাসি, ওয়ালা নাসিফুহা লিখতে শুরু করি গেলি হাদিসটা। নবী কি মিশা কথা কয়নি? নবীর যেগুন মানে নয় হিগুনে সার্টিফিকেট দিয়ে দিছে আপনি আলামিন, কিন্তু ওয়াজের বেলা আইলে ক না খবরদার ইডি করিও না, ইডি হুজুর তুই ইডি করিও না আর আগাইও না, ঠিক না? তাহলে আসেন যুবক তোমরা আল্লাহর দিকে ফিরে আসো, পৃথিবীর অবস্থা ভালো না। এই ময় মুরব্বীরা এই জায়গা বাড়ি করছি 15 ফুটের মতো ফানি ছিল, কষ্ট যদি তুমি দেখতে এখন তো রাস্তা অ্যাথেন্স নগরীর মতো নাড়ে দিয়া, কত কষ্ট মুরব্বীরা করছে কত অভাবে তারা ছিল এক আল্লাহ জানে আর তারা জানে। আল্লাহ আমাদেরকে এই দুনিয়া দিছে, দুনিয়া করতে হবে, তবে সাহাবায়ে কেরামের মতো আমরা করব, আম্বিয়া আলাইহিমুসসালামের মতো করব, সালামও দুনিয়া মনের মতো, নজর থাকবে আখেরাতের দিকে। সুবহানাল্লাহ কয় না, আপনি সাইকেল চালানোর নজর 10 হাত দূরে সাইকেল চালা, অটো চালানোর নজর 30 হাত দূরে 30 কিলো স্পিডে অটো চালা, হুন্ডা চালানোর 80 মাইলে চালা, চলতে আসে এতে খিলা দি নজর রায় হুলিয়ার দিকে, প্রাইভেট চালানোর নজর আঙ্গো বারাকাত বাক ইউ টার্ন আর দেই না টার্নিং গেলে, যত মাইল স্পিডে চলে তত মাইল দূরে নজর। আমরা সালাবো দুনিয়া, আমাদের লেন্স লাগাই রাখবো আখেরাতের, আমাদের বাড়ি আখেরাত। প্রত্যেকটা মানুষ আজকে আমরা পৃথিবী 150 কোটি মুসলমান আমরা দুনিয়ার জন্য পাগল হয়ে গেলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মেরাজ রজনীতে দুনিয়ার দেখা হয়েছে, তবে বুড়ির ছুরিতে আল্লাহ দেখাইছে, বুড়ি অজ্ঞা বাফাই বাফা বাই না মা আনা আনা সিরুনিজা আনা বিমরাতিন হাসিরাতিন আনজারা ইহা ওয়ালা ইয়ামিন কুল্লি জিনাতিন খালাকাহাল্লাহ।
আমি এক ফোরলেন বিশ্ব রোডে যাই জিপিল আমি নামার নিতি আছে গাড়ি দি সাইডে এক বড়ি পনের পর্যন্ত হেতি তারপরে কাস্ট টাস্ট লাগায় একদম এমন সাজা সাজ্যে মিডির মিডির আর কাশা আসে কইয়া মোহাম্মদ কেফ হেনা মোহাম্মদ ইয়ানে একটু দাঁড়ান অঞ্জুরনি অঞ্জুরনি আর দিকে কত সার আতাকাল্লা মুবিকা আয়ানের লগে কদের কথা কইতাম সাই নবীজি কলাম আকু ফাইলাই হা ফাইলাম আঞ্জুর আলাইয়া আই হে অত ঘাড়াইও ন আই হেতির দিকে সাইও ন গেছি গা তার ভরে কালিয়া সুর ভারুই নবীজি কয় আমি জিব্রাইল আমি নিতে বলতাম বললাম জিব্রাইল রে ও জিব্রাইল ইডা কিতা দেখলাম জিব্রাইল আমিন কয় পলাহা তিলকাত দুনিয়া নবী এই বুড়ির বেশে আল্লাহ আপনাকে এই এই রে দেখাইছে দুনিয়াকে দেখাইছে আরো একটা হাদিসে আছে ও নবী লাগতারত উম্মাতুকা লাও আজব তাহা লাও আজব তাহা লাখ তারা তুম্মা তুকা দুনিয়া আলাল আখেরাতে আপনি যদি বুড়ির কথা শুনতেন বুড়ির হিয়ানে খাড়াইতেন তাহলে আপনার এই নারী দিয়ার মানুষ সব দুনিয়ার জন্য পাগল পারা হয়ে যেত এটা ইবনে কাসিরের পঞ্চম খণ্ডের ১২ নম্বর পৃষ্ঠায় এই হাদিসটা আছে দালায়েলের নবুয়াতেও আছে আরও একটা হাদিস আছে নবীজি কয় আমি দেখলাম হেতে হাজি গাড়ি তারপরে এক হাতে সাইনিজ ঘুরাইল ডেকার দেখালো এমনি এমনি ঘুরা কাছেগুলা লড়ে হেতের আংটি নাকফুল কানফুল এগুলা লাড়া খায় অন্যও লড়ে মিডির মিডির আসে ভাই সব সিল মারিবেন কোনখানে প্রতিটি নজওয়ানে যুবক দেয় চিল মারিবে কোনখানে এবার নবী যুগ জিব্বেলিটা কিতা দিয়াইলে আমার ইডি দিয়াই বেললেন আনছ মানুষের কল্লা বেড়ি রাত বেড়ি হাসে হাসা লড়ায় তাকদুমাদুম তাকদুমাদুম করে আবার রাতে ডেকাত হোলায় গুনতে বেড়ির এই তারপরে ভয়ঙ্কর দৃশ্য দেখি হোলা নিগুন মিছিল দেয় বুড়ির আই লাভ ইউ করে ঘটনা কিতা নবীও এই যে বুড়িটারে দেখলে সে হচ্ছে দুনিয়া আর হোলাই গুনতে মিছিল দেয় বুড়ির আই লাভ ইউ ক এইগুন হচ্ছে যার কল্লাটা দেখছে এই বেড়ার হোলা মাইয়াই গর হোলারা তারপরে চুরি ডাকি ইল্লা রেখছে বয়সের নতুন নতুন বিয়া করে বাসর করিবার আগে জামাইরে জব করি আলা এই আল্লাহ আপনার এটা দিয়েছে কোথায় হোলা নিগুন কিল্লে বুড়ির আই লাগি কয় কোথাকে চোখের সামনে তার আব্বারে তার দাদারে মেল্লা নাড়ি দিয়ার দুনিয়া বিয়া করে তাকে কবর লই গেছে কই তারপরেও মানুষগুলো এই দুনিয়ারে বিয়া করি পেল পাগল মারা আল্লাহ আপনার সেই দৃশ্যটা দেখাইছি কথা ঠিক কিনা তাহলে সামনে কারা বুড়ির জামাই সামনে কারা ডাইনে কারা বামে কারা ফিসে কারা আমরা সবাই তালে তালে সব বুড়ির জামাই গেছে এচ্ছা বুড়ির জামাই যারা হইব রে ওই নবী কয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় গুণের হাঁদারিকা মারব পলাক সাউ ফিহা ওয়ালা তুকাল্লিমন তারপরে মারব জোগাত দিব জোগাত দিলে আল্লাহ তাআলা শুনুক চুপ কর কথা নাই জাহান্নামের ওসি সাহেব মালিক ফেরেশতা মালিক দারোগা কইব মারছিলব কথা নাই আল্লাহ 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 মেহেরবানি করে আপনি আমাদেরকে দুনিয়ার ফেতনা থেকে বাঁচা লোকমান আলাইহিস সালাম পুত্রত দুনিয়ার আখেরাত হচ্ছে দুই সেতুর মতো রে আব্বা এই সেতুর এক ফাড়ে দুনিয়া আর এক ফাড়ে হচ্ছে আখেরাত আব্বারে তুই যেদিন নাড়ি দিয়ে আয় সত্রে হুত সেদিন থেকে নাড়ি দিয়া তোর থেকে ফিসে যাতি আছে সামনের স্ট্রিট রোশনে তোরে দেও নামক গাড়িটা থামব সেই স্টেশনের নাম আখেরাত সেই স্টেশনের নাম কি এক পৃথিবীতে আমরা আছি আমাদের বাপদাদারাও দুনিয়া করে করে চলে গেছে কবর দেশে আর কোনোদিন আসবে না আমাদের পঞ্চম পুরুষও যদি এখানে আসে নাড়ি দিয়া যদি আয় কয় এ ফারবেস আসত্তিবেলা লাড়িবাদ্দি বুড়িগা আসে তুত্তুরা এ কুজু বুড়িগা কাশিবেলা যেটা আপনারা তার দেখলাম না আনকো বাড়ি কয় না কয়ে আসে আর কি বাড়ি কতয়া তোর আব্বার নামে এদায় তুললাম না কজে ও তোর দাদার নাম তো কাশেম ও কান্না কান্না জানে আয় চিনি না তোর দাদার আব্বার নাম কুদ্দুস
মান্নাতে পেয়েছেন ফিরে আনে ক্লাইজি দুর্গা ভাত খাবার সাথে ক খান আনে বুড়া মানুষ এত বড় মানুষ আনে অনেক বছর দেখা যায় শত বছরের উপরে খান আপনাদের ধন্যবাদ তো এরপরে খাইলে বুড়িটা যদি কয় রে তোর দাদার আব্বার নাম অমক তারপরে দাদার আব্বার আব্বার নাম অমক কোথাও আর নেই কেমনে জানে দুনিয়ার দলিল নেই CSRS খতিয়ান নকশা কিচ্ছু নেই কই তার আব্বার আব্বার আমি মাইকে নাড়ি দিয়ে মাইকে বলাইবে দৌড় দিয়ে তুমি ভাত খাইতে আয় আঙুল দেয়া যায় এটি দখল করতে আইস ইও কত বুড়িগা একটা আয় কবে মিয়া বেলে আর আব্বার 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 আব্বা পঞ্চম পুরুষের বেলে বুড়িগা কবা বুড়িগা রে কারণ বুড়িগা যে এই গ্রামের লোক তাম পৃথিবীতে কোনো প্রমাণ নাই আর এস খতিয়ান নাই দলিল নাই দলিল তো মালখানা থেকে শত বছর পর পরে উড়ি গেলা খতিয়ানও নাই CS খতিয়ানে নাই CS খতিয়ানে না কিছু নাম গেরাম আছে এর আগে তো এমনি আমি যে তুমি যে পৃথিবীর লোক ভুলে যাবে সবে সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মানুষ চলে যেতে হবে ঠিক না এ পৃথিবী যেমন আছে তেমনই ঠিক রবে সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মানুষ চলে যেতে হবে যাইতে হবে নি একটা মানুষের অন্তরে কি আমাদের এই সেই চিন্তাটা আছে আমরা তো যেতে হবে আমরা এটি চিন্তাও করি না আনন্দ আর আনন্দ ভাত না খাই থাকতে ইতব মোবাইল না চাই থাকতে ইতব না নেটের বিতরণ জান্নাত হান্দাই গেছে ল্যাংডা ল্যাংডা ছবি চাই টিকটক চাই বেড়া বেড়ি একসাথে হেই কুদুস তরকারি জাল দিতে কত কষ্টে আগুন জ্বালাইতে দারগা দাঁড়িয়ে টোকায় হেনা হুয়াই আনতি অন আর কি জলার দিকে আল্লাহ অন আর আল্লাহ কি আল্লাহ জাগাত নাউজুবিল্লাহ অত গ্যাস দি চলে পিছে টাচ মোবাইলটা আর মাছ আছে এমনি রাখি এমনি এ করে সুইচ দে জ্বলিয়ে ওড়ে আগুনে কাফু বেশি জ্বলবো নাকি কম জ্বলবো যদি আপনি আমাকে বেশি জ্বালাতে হয় সুইচটা একটু বাড়িয়ে দিন এ জাহারাতের দুনিয়া দুনিয়ার প্রাচুর্যটাই দুনিয়ার ধ্বংস অত্যাসন্ন তৃতীয় মহাবিশ্ব যুদ্ধ একটু কল্পনা করি কুলে তিনি উত্তরণের পথ একামতের দিনের কাজ আল্লাহ জিকির ওলামায় হক্কানি পীর মাশায়েক ওনাদের কলিজার সাথে কলিজা লাগানো ঠিক কি না আবার শিরক বেদাতের সাথে জিরো টলারেন্স তাদের সাথে আমাদের কোনো তলে তলে সমঝোতা আছে নি কোরআন 90,000 এতে কত ইনশাআল্লাহ করতে পারে কয়ে কোরআন নাড়ি দিয়ে কোরআন কিতা 90,000 30,000 জাহির হইল ও মাগো 30,000 বাতেন গো রইল গো মাগো 30,000 30,000 কেউ না জানে জানে নরাব্বাগানি তো কেউ না জানলে তুই কেমনে জানোস দা জাল নট কি নট আর জোরে জোরে কো জাল নট কি নট নবীগণ পয়গাম্বরগণ কোন সাহাবায় কারো এডি করছিনি করছে মনে হচ্ছে আমরা আরেক ইসলামের ভিত্তে আছি এরা দুনিয়াদার এই দুনিয়ার সিস্টেম দিয়ে তারা লক্ষ লক্ষ মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে সতর্ক থাকতে হবে সাবধান থাকতে হবে পৃথিবীর হায়াত খুবই কম এবাদত এবাদত এবং এবাদত দুনিয়া করেন অসুবিধা নাই সাহাবায়ে কেরাম যেভাবে করছে আউলিয়া কেরাম যেভাবে করছে আমরা দুনিয়ার গোলাম হয়ে গেছি কেটারে উই টু ম্যালিভ আমরা খাই যা হাতে আমরা বাঁচি অন এমন খানা খাম মানে হাতে বাঁচতে আছে শুধু খাইবার লাগে দিয়ে ওইলে বুড়িগার লোকের খেলা যারা কেমন আছে পালাই কীটা খাইতেন না তুই কত খাবি খানা তা আগে রিজিক হয়ে যত অন কীটা খাবি আল্লাহ সারেছে আল্লাহ কত রহমত একটা নাজিল করছি হজরত ডায়াবেটিস হুজুর কোন হুজুর আর সব ও আজ আফসারি হুজুরে করতে কিছু কিছু হুজুর আছে ডায়াবেটিস হুজুর কারণ আমি যদি নাড়ি দিয়ে বুড়িগারে করতাম যারা আপনি এক সপ্তাহ একটা আপেল খাইবেন এক মাসে এক ফিস গরুর গোস্ত খাবেন আর তিন দিনে এক কাপ সাইলের ভাত খাইবেন ভাত মাফি মাফি খাইবেন বুড়িগা গিরাগার আছে ছিল নাতির মতো বয়স দাঁড়ি মতো আপনি ঘোলা বিদেশ কিলে দোয়ার হাসকান তুই আরে ভাত মাফি দাও ঠিক না
কিন্তু আল্লামা ডক্টর হযরত পীরে কামেল ডাক্তার সাহেবের যখন পরীক্ষা নিরীক্ষা দিক ঝেড়া আপনি না ডায়াবেটিস আপনি এক পুষ্টি ভাত খাবেন তারের মতো সোজা এরকম সিটিং মুড়িকে আবার তো মানে আর দিকে হ্যাগার হ্যাগার আসেন না নাই রে এই ওয়াজটা যদি হুরেটা রাত করতে চাইতাম তাহলে না গোঁফ মাপ নিতে চাইতাম ও আজ তো আই দিস পাইতেছি না যে আশা লইছি আশা এটা শেষ হতে লাগবে আট ঘন্টা কত তো করে আল্লাহর দিকে আনি দিতাম চেষ্টা করি আর কি হন ওয়াজ করবো ইনশাল্লাহ কোনো অসুবিধা নাই কারণ হরে তোরা দাইবি সিটিং তোরা হাসটে দশটে একশো হাসশো যা মন চায় তিরিশ সেকেন্ডে কালেকশন শেষ রুমালে দে মাহফিলের লাই মাহফিলটার সামনে যদি আমরা দিনের বেলা আমন্ত্রণ জানাই আইবি নি কারা কারা আতুটা লিল্লাহে তাকবীর একসাথে আইব নি রে এত এক মিনিট আসা এতে আরে ডিস্টার্ব থাক এই হেরে সুন্দর করি ন হেরে এ করিও না ইনশাল করিও না নমস্কার তিরিশ সেকেন্ড সময় তোকে কালেকশন হইলে হইব নইলে নাই কারণ আর হাত দিয়ে তো আই গেছি প্যাকেট তো রেডি আছে দেখ আমার এলাকায় সুদের প্রকোপটা খুব বেশি হ্যাঁ এত বেশি যে মানে আপনার ওই বুঝবেন কিরা যে তো ওই যে ধান দিব আগামী বছর যেমন ট্যানি করে তো যে হাসানা অথবা জাকাত বিত্তবানরা যদি এগুলি করে একটু সংকট আমনের মুখ দিয়ে গেলে তা ছিল আমি 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 লাইলাহা ইল্লাল্লাহ জোরে লাইলাহা ইল্লাল্লাহ লাইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ খালি এত যাইয়েন অল্প হোক ভাইও আপনি একা বিশ লাখ টাকা দিয়ে মাহফিলটা করতে পারবেন না যুব সমাজ যারা করছে তাদেরকে আপনি অনুপ্রাণিত করেন আপনি টাকা না দিলেও মাহফিল হবে দিলেও হবে এই কোরআনের দায়িত্ব কার কালেকশনের লাগে এসে দে নাড়ে দিয়ে আর হেদু হাবুল কুদ্দুস কত সরম দিছে আমি বলছি ইডি করস ব্যবসা করস তোরা কি এর আজ হেদায় তো নি ইচ্ছা কথা কই না সিটিং লোক আমাদের নাড়ে দিয়া নাই রে কিন্তু মাহফিল ওইছিনি ওই বনি তুই আল্লাহরে মহব্বত করি জান্নাতের আশা করি তুই দে যা দে দশ টিয়া বিশ টিয়া একশো পাঁচশো বিসমিল্লাহির রহমানির রহিম কই দে দিলে তারা খুশি হবে আয়োজকেরা তবু নারে ওয়াজ করালে তো লস হয় না পাবলিকই তো পাবলিকের পয়সাটা দিয়ে দেয় আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি রহমতের ফেরেশতার মাধ্যমে তাদেরকে সাহায্য করো করি আমিন লাইলাহা জোরে লাইলাহা দিছি নি রে বাবা আল্লাহ আল্লাহ আমার নাড়ি দিয়ে বাসিপতি তুমি দয়া করো আল্লাহ কত বছর আমার চেষ্টা করছে দাওয়াত দিবে আল্লাহ ও আমি সব মনে রেখেছি অন্তত বিশ বছর কিন্তু সে ব্যাডে বলে মেলে না তোরা মনে করছ আমি ভুলি গেছি কেন ভুলি ন অন্তত বিশ বছর চেষ্টা করছে এই জমিনে আমারে এনবেল্লাই আজ যে তার বেশি রিজিক নে চাও বেখাইছি সময়ের লা খাইতে আরি না সেন্সি এলে তো খাই ন রে যখন খাইতাম বইম তখন গায়ের মেদে হুতি থাইও যৌবন থাকিতে বন্ধু আইলা না আমার ফেডের দিকে চাইলা না রে সময় মতো খানা হাতে আইলা না ফেডের বুক থাকতে খানা ফেডে ঢুকলা না খাইতাম গেলে তোকে দেরিয়ে যাব ইয়ালে উপায় ইয়াতে দিছিনি আটস খা আতবরি দিয়ে লইয়াল্লা বেডা কিছু কর নসিহত শুভে চাবে তোলা আতবরি দিয়ে লইলা খালি ব্যাগ আনলে কাম হইতাম বেডা এতটু লোক বেডা একশো টাকা করে দিলে টাকা হইব বেড়া এক লাখ টাকা না আগে দিছি ইনশাল্লাহ নাকি আবার করাইতাম মাসুক ভাই ওইসে ওইবনি সারবনি না আবার করাইতাম আল্লাহ তুমি মেহরবানি করে একটু এদিকে আসেন না ভাই ওরা তো দেখে না এরা তো বয়সে আশা করি ভাই কোথায় দাঁড়ালেন আপনাদের বিবেকটা কোথায় ফিসনে দুনিয়ার জায়গা এখন শাশুড়ি বাসে গেটে কাটাইবে খাইতে সব
আর এগুলোর যদি কেউ সামনে আয় জীবন আয়তন যে জিএনডি জুতা থিছি জিএনডি বই থাকবে আয় এত বছরে দোয়ানদারি করি এনি জানি এনি আর হেপস হয়ে গেছে গা কিছু আছে খাড়াই না ভাটি ওয়াজ জমলিহুন বনে যাইব বই আসতে এ দেন না খাড়াই রেছে হাজার হাজার লোক এ খাচ্ছত এটা কি আর জোরে তাক শরম দিচ্ছে তওবালা আইছে দেন তো কত ন তো আয় খুশি হমানে খুশি বাবিয়ে হোলারে দড়ি বাপ খাবাইতে বিয়েলা খোলা হে গরে থাই দেরের বউ কয় আচ্ছা বাবি আমনেতে আর বাসুরের ফোলা এত বড় বিয়েলা খোলা এর তোদের নেলা দড়ি বাপ খাবাইতে তো বড় ভাইয়ের বউ কয় বোন কোচ্ছা আর হলা আক্কর তো কর ন কত ন তার এরাতে আইসি এটাতে তা খুশি নইলে আয় কি ইত্যাম ঠিক না তাহলে আমরা খুশি তাহান্না করো আই লাভ ইউ তোরা যেন আরো ফিসে যাস কত ফিসার না এরা দেখে না এ মানুষগুলো আশা করি বইছি এনতি বই না সার না এনতি বই যাস এখন আসেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় আমার নাই দিয়ার কিছু মানুষ হাসর মাঠে আইব ইয়াজি এনা কোয়ামন ইয়ামাল কিয়ামত আমালুহুম কাজিবালিন তাহামাতিন ক হাসর মাঠে কিছু মানুষ আইব নারী দিয়ার হাজি সাহেব তিন দরজ করছে মসজিদের আং কাতারে গাড়াই নামাজ হচ্ছে হেদু সাইকা গাড়া কর লাভ হয়ে পাইতে গাড়ি তাহলে আর সব সব সোজা কর আরেকজনের লাল কাড়ি আই বুড়িকে কর সব সোজা করবে লাগে এরকম সিটিং বুড়িকে বহির বিশ্বে নাই রে লাল কাড়ি আই সব সোজা করে সার সিট তো যায় বাচ্চু নাড়ার লগে নাই দিয়া দই নাড়া এ ওনাইডা কিতা করছে ওনাইডা এ এ কাইলের মধ্যে লই বাচ্চা নানা কই বাচ্চা তো বাচ্চা দরবার কত দূর আছে কত দূর নকা কাইলে বাতা তো জোরে আজান দি যাই যাই গো কোনা যাই নে এনে হতে খাড়াই তিন ঘন্টা খাড়াই গড়ে দোয়ান রি এন্ডে সো যুক্তি করছে ঠিক কি না মসজিদ আইলে কি তা করে এ সেয়ার একা নানি হতে আল্লাহ আই একটা ফজুক্তি বার করছি মসজিদ থেকে কেমনে সেয়ার দৌড়াবি আর এফএল কোম্পানি দৌড়াবি নানি দিয়া তিনকে ফ্রেঞ্চের লাইনে মাইয়া ঠিক করবি খুব ডকের একদম বিশ্ব সুন্দরী 30 লাখ করে মরানা তাগর আগে রাজি করবি বোন তোমাকে একটা বিয়ে দেবো বুড়িয়ার সাথে বুড়িয়ারে কইবা আজকে জোহরের হর তোমরা আমাদের জোহরের নামাজের ফর যে যার সেয়ারটা আছে এটা লই যদি এ মসজিদের এ মাথা থেকে বাড়ি এই মসজিদের মাঠের এ মাথা থেকে হে মাথা যদি যে ফার্স্ট হইব তার এই বিশ্ব সুন্দরী মাই এক গাল বিয়ে দিব জিজ্ঞা সেকেন্ড হইব এক গারে দোগর গাল লগে বিয়ে দিব আর জিজ্ঞা থার্ড হইব এক গারে বিধবা এই 22 বছর কে বিধবা হেতে জামে হুন্ডা অ্যাক্সিডেন্ট মারা গেছে এক গাল লগে বিয়ে দিব দেখবেন বুড়িগারা কি এর ঠ্যাং ভাঙ্গা ইয়া ভাঙ্গা মাজা ভাঙ্গা সিয়ারি ডালো গড়ায় 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 এতে ভাসতে যাইব এটা এটা হচ্ছে কি হেতেরে থামাইতে এলাম না রে এতে আঙ্গর যে ডিসি রে এতের বাড়ি কোনে রে রে আল্লাহ এতে নির্যাতন তো মানা চাই আল্লাহ সময় ডিজার কই তাহলে ইনশাল্লাহ যে কথাটা বললাম কিছু কিছু মানুষ অনেক আবাদত লই হাসর মাঠে আইব কোনায় হাসর মাঠে হিমালয় পর্বতের মতো আমল তারপরে ভাই ওমার ওবে হিমিলান না তাদেরকে বলা হবে যাও জাহান্নামের দিকে চলে যাও ওয়াজটা এতটুকু শুনি সাহাবায়ে কেরামে কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী ও ও প্রাণের নবী প্রিয় নবী ও মুসাল্লিন তারা কি নামাজি ছিল না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কো নাম কানু ইউসাল্লুন ওয়া ইয়াসুমুন ওয়া ইয়াকুজুনা হুনাতাম মিনাল লাইল তারা নামাজ পড়ত জিকির আজকার করত তারপরে রোজা রাখত বিভিন্ন ধরনের নফল রোজা রাখত রাতে তাহাজ্জুদ পড়ত তাহলে নবী এত মহব্বতের লোকগুলা হইয়া তারা কেন এত আমল থাকিয়া তারা জাহান্নামে যাইব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় সাহাবীরা রে কেন তারা জাহান্নামে যাইবে পাইজা উরিদা লাহুম শাইয়ুম মিনাদ দুনিয়া ওয়াসাবু আলাইহে তাগো কাছে যখন দুনিয়ার কোনো কিছু পেশ করা হতো প্রিজাইড করা হতো সাফাই পড়ল নামাজ কালমা ঠিক আছে উপজেলা নির্বাহী প্রশাসন অফিসে মসজিদে আল্লাহ তো করে হেদায়ত করে কি মুবাই ইউসাফ একটা সেকেন্ড করে করে যাবো আমি কত সেভ করি এ রক্ষা করি তোরা আর খালি ডিস্টার্ব করিস আল্লাহ ইবলিসের অসুস্থ থেকে ফানা চায়
আমি তো এদিকে দিক দৃষ্টি আকর্ষণ করলে তো আমি ভুলে যাই কথাটা, কথাটা আমার ইচ্ছে বলতে পারতেছি না, আল্লাহ আমাকে মনে করে দিতেছে। কথাগুলো তো স্তরে স্তরে এখানে সাজানো, দশ ঘন্টার ওয়াজটাকে আমি কিভাবে এক ঘন্টা দিয়া আমার মানুষগুলোকে টার্গেটে পৌঁছাতে পারবো, হেদায়তের বাণীগুলো পৌঁছাতে পারবো, এটা তো আমি টেনশনে জর্জরিত। আমার ডিস্টার্ব করলে তো আমি ভুলে যাই, এলোমেলো হয়ে যাবে, মিস হইব কথা, ঠিক কিনা? এখন কোন কথা বলছিলাম? ও তারা কেন জাহান্নামে যাবে? ক যখন দুনিয়ার কোনো কিছু প্রেজেন্ট করা হইতো, দর্দি হইতো, উপজেলা নির্বাহী অফিসারের যেন মসজিদে নোয়াজ হড়ে, নোয়াজ ঠিক আছে, আজানটা দিলে দর্দি চলে যে ঘুষ খানাও ঠিক আছে, রোজার মাসে ঘুষ আতে ধরে না, কখন রোজার দিন তো একটা রমজানের পবিত্রতা রক্ষা করবে, খাম মারি এ খামের ভিত্তি পড়ি ডয়ারের ভিত্তি হামদাই দেন, ডয়ারের ভিত্তি বোধ আল্লাহ দেয় না। হুম, সিটারির সিটারির একটা শেষ আছে তো, এই দুনিয়াকে তারা এভাবে জাফাই করতো। আমরা আছে না নামাজ কলমা ঠিক আছে, দাঁড়িয়ে দেখছি না কত লম্বা, সোমানার বেলা আজিম কদিন কুত্রাইবার সময় বুড়িগার দাঁড়িয়ে আই লাভ ইউ খেলা, ঠিক কিনা? কিন্তু বুড়িগার সুদের কাজ কারবার করে, টিয়া দিয়ে দান লয় মানে এটা সুদ হইতো নত, তো তুমি ব্যবসা করো না, যদি দান যদি মাঠে মান না মার যায় তাহলে দান দিও না, মহিটা তো মানতেন, যদি প্রফিট ক্যাপিটাল টাইম তিনটা যদি ফিক্সড থাকে, এটাই রেবা এটাই সুদ, এটা আপনি আলেমদের থেকে বুঝি লইয় আপনারা এত কিছু সুদের কথা কইতেও লাগবে দুই বছর, এটা বিশাল জ্ঞান। সুদের মধ্যে বাহাত্তরটা কিনা গুণা, সবচেয়ে রুল নম্বর যেটা ষোট বাহাত্তর রুল নম্বর জাতের, এটা হলো মাল লগে জিনা করম আইন কে হার রাজুল আল্লাহ উম্মেহি নাজবিল্লা কয় না, আল্লাহ কয় জানু বিহার বিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, যারা সুদ খায় নবীও আপনি কই দেন, আমি এ কোরআনে বলে দিছি তারা আমি আল্লাহ এবং আপনার নবীর বিরুদ্ধে যুদ্ধ নামিত কর। আচ্ছা আল্লাহর লগে তো যুদ্ধ করতে না ডরে, তোর আল্লাহর ডর আস মুসলমান, এটাও ঠিক আছে। আচ্ছা নবীর লগে কর, করবি নি? আয় আচ্ছা নাকি লাইসা দানা সরদ হয়ে যাবো, আয় নবীর যুদ্ধ কটা করছে? প্রায় দুশোটা যুদ্ধ, বেশ কয়েকটা সরাসরি হুজুর কমান্ড দিছে, দুশোটার মতো প্রায় যুদ্ধ, কোনো যুদ্ধ ঠকছে নি, ঠকছে নি? তাহলে নবীর লোকে যুদ্ধ করি তো ঠক, তুই জিততি ন, তাম পৃথিবীতে যতগুলো লোক সুদের কাজ করছে এগুলো দুনিয়া আখেরাত কোনো মানুষ জিততো ন, এটাই ফাইনাল। তোর ঋণ লই ব্যবসা করতে গেছে কি 1,000 কোটি টাকা ঋণ লই, বস ব্যাংক দেউলিয়া করি এতে ব্যবসা করে কল কারখানা, লাভ কি এসো আর চেয়ার লাই ঋণে হন, নবী যদি নারী দিয়ে হইতো আর বাংলাদেশে হইতো কত কোটিপতি শিল্পপতি প্রজাপতি এগুলো জানা যাইতো না, নবীজি যে কোনো জানা যাতে আয় করতে এত ঋণ টিন আসেনি, হুজুর আছে ঋণ হইস বাকি ওয়ারিস আসো, যদি হইস দু হুজুর ইমামতি করতেন, যদি দেখে যায় গরিব মানুষ হুজুরের বাইতুল মালা টিন আসে হুজুর হুজি দিত, যদি বাইতুল মালও নাই কেউ দায়িত্ব নেয় না হুজুরের সাহাবির করে কইতই রে আই আন দিয়া হেদায়তুল্লাহর সাদওয়ানের ঋণ দিয়ে বইঠাই, তোরা জানাজাটা হরিয়ালা কোনো অসুবিধা নাই, আমি তার উপরে খুশি আছি, আহালা আইয়ালেরা কান্ত নবী ও আন্ন সাহাবি বুঝি এভাবে আন্ন জানাজা দিতে, দুটা কোন ধরনের কথা, যতক্ষণ না পর্যন্ত ঋণ শোধ না করা হইতো হুজুর জানাজা করতেন না, এই নবী যদি বাংলাদেশে হইতো আর এই অবস্থা যদি হইতো আঙ্গ বাংলাদেশের কোটিপতি শিল্পপতি প্রজাপতি সব সিটার আটকিত, ঠিক না? হুজুরেরাও নষ্ট, এগুলো 10,000 দশেকটি হয়ে গেলে কত সুন্দর জানাজা দিয়েলা, আর স্কুল মাঠে ঘড়ায় মাইকে হাতে বক্তৃতা হেঁড়ে লোকটা কেমন আসল বা আসিল বা স এক সিটি এক সিটি গেলে আরো 1,000,000 সিটিং এ বালা কর, আল্লাহ কত ফাইজলাম এটা আল্লাহকে লড়াইছ আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আমি কি শ্রেষ্ঠ বিচারকের চেয়ে শ্রেষ্ঠ বিচারক ন, তুই ফাইজলাম এটা আল্লাহকে লড়াইছ, তোর গিরা কাটিয়েলাই মাই আল্লাহ তুই ডাকাই, ঋণ কোনো অবস্থা করা যাবে না, আমার স্যারে বলছে সুদের কথা বলার জন্য সুদ খাইয়েন না, আল্লাহরে বলছি আল্লাহ সুদ আর জিনা করাইবার আগে এই পৃথিবী থেকে আপনি আমাকে হত্যা করিয়ে এলেন মারিয়ে এলেন, একটা পয়সা আমার সুদে জিবাত লাগাইয়েন না আল্লাহ,
এর আগে আপনারে মারিয়ে লো আমার যদি জেনা করাইয়েন না সাতশো হাঁসকোটি মহিলা আছে দলে দলে বিয়ে করবে না কীতে করবো বিয়ে মাইয়ের বার অত নষ্ট না গো নারী দিয়ে যান যে মাইয়ের বার মাইয়া গা সুন্দর রাজা বাদশাহ তুমি হাতে বাম্পার হ্যাঁ আবুল লোকের দোয়া নাও সিগারেট টানে দেয়াতে কই গ্রামের না কত বান্দির হোলা আমার মেয়ের বিয়ের প্রস্তাব দেয় না আমি না পাত্তা দেই না তো এরকম সিটিং মাইয়ার বাপ বর্তমানে আমার মাহফিলে নাই রে হেমিয়া হ্যান্ড মিডিয়ে দিয়ে আর হেমিয়া আরেক বেড়ার বউ হালে বই এ মাইয়া গা আরেক বেড়ার বউ নানি তোরে হালটা কইছে গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইছে তিনটা কাজে দেরি করিও না আসলা তুই যা উকিতাত যখন নামাজের সময় যাব নামাজ ছড়িয়ে লাইবা ওয়াল জানাজা তুই যাও হদিরাত জানাজার নামাজ হরিয়ে লেবা তাড়াতাড়ি লাশ চলিয়ে আইলে হরিয়ে লেবা তারপরে লাশবাহী তারপরে এ মেশিনের বৃত্তে অ্যাম্বুলেন্সের বৃত্তে বড়ি তিন চার দিন আয়ো না বিশ ত্রিশটা সিএমসি লই হাফ গ্লাস এডি করে আমাতে মরছ আগামী গল্ল সকালে দশটায় হোমওয়ার্ক সাহ স্কুল মাঠে হাতের জানা যাব কি পাবলিসিটি করে না ভোটের পাবলিসিটি করে আল্লাহ কইতে পারে এরকম সিটিং বাজি আমাদের নারী দিয়া নাই রে আই জান লাগবে তার গাড়িটা কোবা লাগবে আই কই নাই তুই কস আছে ও ভাই নাই রে তিন নম্বর অপশান হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়াল আইমু ইযা বালাগাত তোমাদের ছেলে মেয়ে বিবাহের উপযুক্ত হয়ে গেলে বালে হয়ে গেলে দ্রুত তাদেরকে বিয়ে দিয়ে দিবে আপনার মেয়ের বরকতে যদি ওই ছেলেটা জেনা থেকে বাসে আপনার মেয়েটা যদি জেনা থেকে বাসে এটার সে শ্রেষ্ঠ আমল আর নাই বিয়ে নাই একশো চোদ্দটা অস্ত্র কবে বিয়ে লাইফ সাপোর্টে জিনা বেনসন সিগারেট খায় আরে দোমা মারে গাপসারি ভাই তুমি তো বহুত বিয়ার ওয়াজ করো কনা গলে বিয়া দেয় আর বিয়া করে বিয়া লাইফ সাপোর্টে মরে গেছে না আমরা না যে আছি পরো কি আছি তো আমরা প্রেমিস্টে আছি বেঁচে থাকুন না সেই ভাই আমি গবেষণা করছি হোলারা গিল্লে হুন্ডে অ্যাক্সিডেন্টে মরে আকসার হোলারা মরে যাবে বিয়ে দেয় না আর বাঁচিতে লাভ কিতে আর বিয়ে আমার হাসতো হইব ইউক্রেন যুদ্ধের লাইনে দেশে ইউক্রেনের মাইয়ারা বেশি সুন্দর ইহুদিরা যুদ্ধ একটা লাগায় আর বালে দেবীর জেলেনস্কি মাইয়া কিছু লেগে গো বেলারুশ কিছু হাঙ্গেরি কিছু রোমানিয়া কিছু হল্যান্ড কিছু লেগে গো রাশিয়া নারীর হাট নারীর বাজার মাইয়ালে যে হ্যান্ডমটা দেয়া ওরে এই হ্যান্ডম থাইত না থাইত না থাইকে তো না রে এই যে এটা গো জীবনের অব্দি একটা জীবন গেছে বুড়িগার গো আগে বিয়া শাদি কইতে দানে মারি অত্তর করি দাও অন মাইয়ার বারে একটা প্রশ্ন হোলা কি করে হোলা শুয়ারি হাড়ে মানুষের কাছে শুয়ারি হাড়ি দেয় হোলা রোয়া রয় হোলা ক্যালামবোর্ড খেলে হোলা ব্যাডমিন্টন খেলে হোলা ফেসবুক চালা হোলা ডাং ডাং করে কত চাকরি আছে মোহাম্মদ সাল্লাম বেকার হোলার কাছে বিশ্ব সুন্দরী রে বিয়া দি দিছে খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনাকে ওলা রোড উতিতা কিলা রেল স্টেশন উতিতা আবু তুরাব কয় ওনারে হুজুর একদিন গার মাড়ি হসে পাহাড় আবু তুরাব এরকম বেশি না বাংলাদেশে যদি পাঁচশো মাইয়ার বাপ পাই আমার বাংলার জমিন থেকে জানা বেবিচার শেষ করাইতে আর কথা ঠিক কিনা তোরা যুবকের গত গোয়াজ কিতা করতাম তোরা সিটিং কম না তোর দিকে চাইলেও তো ডর লাগে ঠিক কিনা এত হুয়া হুয়া আর আর পেন দে চুলিটি গাউ গাউ আধা গলানি মাইয়া যাইতে আছে গণ উদ্যোগ সাহ স্কুলে গার্লস স্কুলে হাতে ফুলের মালা লই ওই কিলা বড় ভাই মসজিদে হাত দোস্ত সাহেদের কে বাইরে এনে দিয়ে লেখা এটা আপু আসসালামু আলাইকুম কেমন আছে জেন হাতের বাপ দাদা সদ্য গোষ্ঠী মাইয়া দেখে না ঠিক রে এরকম সিটিং হোলা বর্তমানে আর মাহফিল যে কে কই চিৎকার দেয় না নাই রে মায়াগো কি নদী হুন্ডার লাগে বেশকি দে মায়াগোর এমনি কো হইলা না হইলা না রে বন্ধু তুমি হইলা না আমার হ্যাঁ গান চলবে গান গা অসুবিধা কি গান হবে আমার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে গানও টিভি দে
ও প্রেমের মেনশনস বন্ধ করে টিপা দে আমার টিপা দে কতদিন হরে মানুষ গব কিলাই দে আরে কদর কিলাই দে ঠিক রে তুই লাকসাম কলেজে যায় গাড়িটা যখন হুন্ডারের দিকে পার্কিং করবি মেয়েরা এদিকে ১০৪ নম্বর হলে আড্ডা দেয় অসুবিধা নাই হুন্ডারা ফাঁত করে এদিকে নেই বন্ধু দুনগা তরফিসে তুইও চালাইতে আস স্কলেটারটা ছাড়ি দিয়ে গানটা গাবি মাইয়ের এই পাশে এদিকে সাচ্চা গুণ হবে তুই এভাবে কবি হইলা না হইলা না রে বন্ধু তুমি হইলা না এরা ব্রেক করি গেলে মাইয়ারা তিনকা কইব ডার্লিং কোনো আপু তোরেনি কর কোনো দেখো আরে কর তুই ভাত করে স্কলেটারটা ছাড়ি দিয়ে আত্মা উড়াই আনে পিক আপটা এদিকে দিবি তুমি হইলা না আল্লাহর আল্লাহর বাণী না শুনিলা একটা কথাও তার তুমি হইলা না মাওলা যুবক তুমি কার হইবা আল্লাহ হ্যাঁ তোরা ফিটি করতে হইব আমার মাবলে ফিটি চলে কার আল্লাহ আজিটা গুমজে আল্লাহর কথা কো আল্লাহ কই ফাঁসে এভাবে মাথা টিপি দিবে ঠিক না তুমি কার হইবা আল্লাহ ও ভুবনে গাথিলা তুমি মিছে প্রেমের মালা সেই মালা হইবে শেষে দুযোগেরই জালা হুর হাসে তোমার আশায় তুমি হইলা কার তুমি হইলা না মাওলার হইলা না হইলা না রে বন্ধু তুমি হইলা না মাওলার হইলা না হই আর জোরে কর সন গান কর সাকা হইলা না হইলা না রে বন্ধু তুমি হইলা না মাওলার আল্লাহর বাণী না শুনিলা একটা কথাও তার তুমি হইলা না মাওলার যুবক তুমি আল্লাহর হও আল্লাহ প্রমিস দিয়েছেন আল্লাহ তোমাকে বিয়ে পড়াবেন ইনশাআল্লাহ লিল্লাহে তাকবীর মানুষের কল্যাণ করো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম মিল্লা পশু পাখি তাম জগতের সকল সৃষ্টিকে তুমি ভালোবাসো এই মেলাতে যে এত মাছ ছিল অন আসেনি মাছ হ্যাঁ অনজি বেলায় মাছের মনা হালাইব মিকাইলে কব একটু কাড়ি চুপকা আদাব দে আদাব দে ১৫০০ বছর খাইছত তো সরাই সরাই তুই এক কেজি মাছ বর্ষাকালে হালাইতিল হালাই না আতুরা ইনশাআল্লাহ ভাই সময় কম আতুরা ইনশাআল্লাহ এবারে বর্ষাকালে এক কেজি করে মৎস্য ভোনা আমি আমার পুকুরে অবমুক্ত করব কিটা পিছু তোর হুট নিরা লাগে খাল বিল মুক্ত জলাশয় ৭৪,০০০ বর্গ কিলোমিটার অর্ধেক বাংলাদেশ খাল নদ নদী আহা রিজিক শেষ তো মরে যাবি তো খানা অল্প সময়ের ভিতরে তোরা দুর্ভিক্ষে মরে যাবি তামাম পৃথিবী অস্থিতিশীল এই জন্য প্রত্যেকে কিছু কিছু খাদ্য উৎপাদন কর ১০ গাটি মুরগি যদি হালস এ ১৮ কোটি মানুষ প্রতিদিন ১০ কোটি এই কত কোটি ডিম উৎপাদন হয় জাতীয় গ্রিডে এক কেজি করে মাছের মোনা হাল হালাসা দেশি এ শিং দেশি তেলাপিয়া তাহলে আমার এই দেশটা আবার মাছে ভাতে বাঙালি হয়ে যাবে আবার আমাদের এই খিলা আমাদের এই নারী দিয়া মেল্লা মাছের দোকান বসে যাবে আমাদের এলাকার মানুষের জন্য তো এই এলাকাতে মাছ ধরতে ধরতে নি রে কোথায় সে মাছ তোদের কারণে এমন জাল বার হয়েছে মাছের ডিমা সদরিয়ালা সরকারের আইনকে তোরা শ্রদ্ধা করবি মৎস্য সম্পদের আইনকে মাছ ৯ ইঞ্চি ৯ সেন্টিমিটারের আগে তোরা মাছ ধরিচ্ছা আর অজ্ঞ অজ্ঞ তাল গাছ লাগা তাল তলা হন তাল তলায় আছে তাল নাই তাল গাছ লাগালে সরকারে কইছে ঠাড়া নিয়ন্ত্রণ নেব ঠাড়া নয়টার ভিত্তে বউ নিয়ন্ত্রণ নেব তাল খাইবি বুড়িগারা তাল খাই বউ সারিগা সোজা করি এলেছে কোথার কানা তালের মধ্যে সিগন্যাল আছে বাংলা কেলা খাইবি লাগা বাংলা কেলা দেশি ডিম খাবি তুই লন্ডন তুই এতির লাট ইয়ার্ড আছে ২ লাখ হেতি তোরে ভাত তাও দে না আর বুড়িয়া খিলা বাজার তুই আয় যদি ৮টা বাজে গলার দিত এবুড়ির বুকে হাড়ের বেড়া তো মাগো মাগো আঙ্গো ডাকাই তো আসে আতুরা সিটিং আতুরা এসব বাজ দিলাম হইতো আতুরা ইনশাআল্লাহ প্রত্যেকে একটা করে বাংলা কলা গাছের সারা লাগামো তাল গাছ লাগামো ১০টা করে মুরগি ফালমো একটা করে গাভি ফালমো আসস কে এই যে বুড়িগার কোনো আঁডুই নিয়ে ডকার ডকার করে লড়ে এক কাপ করে দুধ খাইলে আল্লাহর রহমতে অর্থোপেডিক্স তোরে হাড় ব্যথা জয়েন্ট জয়েন্ট ব্যথা শেষ ভাবিও খুশি হইব তারের মতো সুযোগ টিয়া দিতে মহিলা খুশি হইতো না তুই তার সব চাহিদা পূরণ করতে হবে
তুই বিয়া করে তুইছো 15 দিনের লাগে এসদকে বিদেশ 4 বছর হল তো বিয়া দলিল আছে দখলে নাই দখল থাকতো না এটা কথা স্যার বিয়া দলিল আছে দখলে নাই জোরে বলা দখলে নাই তাহলে বিয়া দখলে রাখতে হলো খাদ্য এখান উৎপাদন করতে হইব মাছের বোনা ধরন যাইতো না ডিমওয়ালা মাছ খান যাইতো না মাছ আসিরা ওইজন কই দেখিলে বাজাতো স্যার গিয়া ডিমওয়ালা মুড়ি আনি নরানে খুঁজে ডিমওয়ালা মাছ ধরব না মাছ ধরব না রে পোনা ধরব না পোনা ধরব না রে ওরে আগে যদি জানতাম আমি রে আল্লাহ আগে যদি জানতাম আমি রে ওরে পোনা দেশের সোনা রে পোনা ধরব না পোনা ধরব কোস্ট গার্ডকে হেলা করব না হেলা করব না রে মৎস্য আইন লঙ্ঘন করব না লঙ্ঘন করব না রে মনে মনে কইবি আইসে মি ওয়াজ করতে কয় মাসের গা বিপদ হড়ার হর বুঝবি আফসারি কিসিস আমাদের ফসলের জমিগুলো নষ্ট করে হাতে মাছের বেড়ে দিয়ে গেছে জাতীয় দুশ্মন তো এগুলা আমাদের মাছ উৎপাদন করতে হবে নদ নদী খাল বিল মুক্ত জলাশয় থেকে কারণ আমাদের তো ডলার সংকট হয়ে যাবে এখানে যদি আমরা পেঁয়াজ উৎপাদন করি শাসন জমিতে তাহলে আমরা পেঁয়াজটা বহির থেকে বিশ্ব থেকে কম কিনতে হয় আবার আমদানি করি এটা আনতে হইলে ট্রাক ভাড়া দিতে হবে তেল কিনতে হবে তাও ডলার সংকট তাহলে যদি তেল কিনে আনা লাগে হেই আবার বিদেশের ধর্ণা দেওয়া লাগে আমরা যদি আমাদের চাহিদা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এখানে পশু পাখি যারা আছে এদের চাহিদা যদি আমরা স্থানীয়ভাবে রিকভার দিতে পারি এটার মতো শ্রেষ্ঠ পলিসি আর শ্রেষ্ঠ নিয়ামত আর তো এবারে নাড়ে দিয়ে কে মৎস্য বনাবো মুক্ত চলব নি না শুধু দরা উল্লাহ সোনা উল্লারা কালি কুড়া উল্লাহ কুড়ো নিরা কালি খাইব সারবিনি রে সারবিনি বেশি নল পারে ভাই এত ইডি দি দিলে কিতা করেন হাইতান্ন দিস নাই আয় যেন সালাইতে আছে সালাইতে থাকে ঠিক নেই রে এত স্লিপ দিয়ে হাইতার ন আয় দচ্ছি একটা সাবজেক্ট লিতে আয় অনেক কইতে আরিনি সাবজেক্ট হইছে সাবজেক্টের জায়গাতে আয় চলিয়ে আরেক নইর দিকে ওরে কথা ঠিক নেই রে শোন খাদ্য সংকট ভাই না খাইলে কেমনে বাঁচবি প্রতিটা লোক অসুস্থ বিষাক্ত খানা খাই আমাদের জাতি শেষ হয়ে যা এই যে আমার এই আমার এই ভাই এই আমার খুরশেদ ভাই ফ্রেঞ্চের মতো আরও যেগুলো আছে বুড়িগা দেখছো তুই কত সুন্দর সুন্দর অন টেমা টুঙা রফিকুল্লের দূরা মাথায় দূরে তেল লাগে কিন্তু বাংলা আসার লাইনে খানা খাইয়ের বিষ চেহারা কত আইল ওর কথা ঠিক নেই গর্ভবতী আম্মাজির যদি বড় একটা কাতলা মাছ খাবাইতে আরস ঠিক খোরশেদ ভাই লাইনে বল আমাইও কাতলা মাছের লাইনে প্রিন্সের লাইনে হয়ে যাবে ওগার ডকের মাইয়া যদি প্রোডাকশন দিতে আরস সুরা নাড়ি দিয়ে মানুষ ধনী হয়ে যাবে মাইয়া ঢকিলা মাইয়ার দাম আছে মাইয়া এখানে আমেরিকা জামাই বিয়ে করবে সোনাইমণি হোলা থায় আমেরিকা কলা রে তাহলে আর দশটা ছেলে যদি আমেরিকা প্রবাসী হয় পুরা গ্রাম বেড়া অ্যাথেন্স নগরী লন্ডন ফেল ইনশাল্লাহ ঠিক আছে নি তাহলে ভাবিদেরকে ভালো ভালো মাছ খাওয়াইতে হবে বড় বড় মাছ খাওয়াতে হবে আসুন আমরা মৎস্য সম্পদের দিকে মনোযোগী হই আল্লাহ এই মেল্লার জমিন নারী দিয়ার জমিন রিজিকের খনি হোক মানুষগুলো তোমার জান্নাতের কাজ যাতে করতে পারে দুনিয়াকে সীমিত আকার আখেরাত যাতে বেশি করতে পারে সেই প্রত্যাশা রেখে অসমাপ্ত কথা শেষ করলাম কথা দিলাম কখনো সুযোগ পেলে আরো বেশি সময় দিব আজ আর নয় তারপরে আমি 20 মিনিট ওভার দিছি আস্তাগফিরুল্লাহ সভাপতি ও একটু কথা আছে